নমস্কার বন্ধুরা, আজকে মোটামুটি আমরা নিফটির ক্ষেত্রে যেটা দেখতে পেলাম, দেখুন নিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই আজকে বেশ ভালো কিন্তু একটা পুল ব্যাক দিয়েছে। এখন এই পুল ব্যাক হওয়ার মানে কি এবং কিভাবে আমরা দেখতে পেতে পারি সেটাই আমরা দেখব। আপনারা প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এবং এইভাবেই ভালোবাসা দিয়ে যান, তবে আমাদের লাইকের যে টার্গেট প্লিজ আপনারা পূর্ণ করুন। চলুন আজকে আমরা দেখবো যে আমরা ব্যাংক নিফটি এবং নিফটি কিভাবে আজকে দেখতে পারি এবং কালকের দিনে কি দেখতে পারি। আজকে যদি আমরা দেখি, এখানে একটা কথা খুব ভালো করে দেখুন, যদি দেখেন প্রায় 50% উপরে সেটা কিন্তু আমাদের আজকে উঠেছে, কোথাও গিয়ে কালকে চান্সেস আছে এখান থেকে আরো কিছুটা উপরে ওঠা। তবে একটা বিষয় মাথায় রাখবেন যে 22,777 বা 788 এই লেভেলটা বা 22,888 এই লেভেলগুলো কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করতে পারে। কালকে হতে পারে একটা ভালো গ্যাপ আপ হতে পারে, সেখান থেকে কিছুটা কারেকশন আসতে পারে, বা গ্যাপ ডাউন হয়ে সেখান থেকে কিছুটা পুল ব্যাক আসতে পারে, দুটোর মধ্যে যে কোনো কিছুই হতে পারে। তো মার্কেটকে আমরা কিভাবে কালকের দিনে দেখতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। স্টকের ক্ষেত্রে দেখুন, কালকে যারা পরশু দিন প্রফিট বুক করেছিলেন তারা কালকে কি সুযোগ পেয়েছেন, এখানে মার্কেটে আপনারা সুযোগ পেয়েছেন যে আবার নতুনভাবে কেনা। এবং কালকে যারা কিনেছেন সেক্ষেত্রে দেখুন আপনি কি করলেন, দুবার প্রফিট পেলেন। এক, সেখানে কিছুটা প্রফিট বুক করেছেন, পরে সেইটাকে কে আবার কালকে লাগিয়েছেন। যেমন আমি বলেছিলাম যে রেক লিমিটেড, IDFC ফার্স্ট ব্যাংক, CDSL বলুন, HDFC তে চান্সেস পাইনি, HDFC নইলে দেখুন আমরা ওখানে বেচে আবার কালকে কিনে আবার আজকে বেচার সুযোগ ছিল। তো যেহেতু CDSL এর একটা প্রবলেম ছিল তাই জন্য করতে পারিনি। যাই হোক, সেই বিষয়গুলোকে আমাদের মানে মার্কেটে থাকতে গেলে মার্কেট সবসময় আপনাকে যে প্রপারভাবে দেবে সেটা না, মার্কেট কখনো কখনো আপনাকে এই ব্যাপারগুলো ঘটাবে। এখন ঘটনা হচ্ছে মার্কেটকে তাহলে আর কিভাবে আমরা দেখতে পেতে পারি। তাহলে বুঝলাম আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে এই লেভেলটার দিকে আমাদের নজর রাখতে হবে। আপনাদের অসুবিধে হচ্ছে আমি বুঝতে পারছি, আমিও একটু বাইরে, তো সেক্ষেত্রে একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমি জানি না কালকের দিনটা, হয়তো কালকে আমরা চেষ্টা করবো যে আমি যেমনভাবে সেটাতে কাজ করি চার্ট দেখিয়ে, অসুবিধে হলে অবশ্যই সেটা জানান। আমি প্রত্যেকটা লেভেল বলে দিচ্ছি, সেই লেভেলগুলোকে একটু প্লিজ দেখুন, আপনারা একটু ড্র করে নিন, তাহলেই দেখবেন একই লাগবে আপনাদের কাছে। তো সেক্ষেত্রে এই বিষয়টার দিকে একটু নজর দেবেন। এবার আসি ব্যাংক নিফটিতে। আজকে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, দেখুন ব্যাংক নিফটির ক্ষেত্রেও প্রায় 50% উপরে দেখতে পাচ্ছি আপসাইডে গেছে। এখন ব্যাংক নিফটি রেজিস্ট্যান্স যদি ডে চার্ট হিসাবে দেখেন তাহলে রেজিস্ট্যান্স জোন আসছে 49,444। এবং আজকে যদি দেখেন আমাদের ডক্টর বি ট্রেডার যে চ্যানেলটা আছে হিন্দি চ্যানেলে, যারা জাননি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। সেখানে দেখবেন আমি ডিটেলস অ্যানালিসিস করে রেখেছিলাম যে দেখুন এই লেভেলগুলো আসতে চলেছে, এই দিকে কিন্তু আপনারা নজরে দিন, না তো পতনের দিকে। আজকে কিন্তু উত্থানের দিন হতে চলেছে, তো সকালেও এটা বলি আপনাদের সামনে, আমি ভিডিওতেও শেয়ার করি এই বিষয়টা যে কিভাবে আপনারা করবেন। সেই বিষয়গুলোকে যারা যারা দেখেছিলেন তারা কিন্তু বেশ ভালো প্রফিটে আছেন। ওকে, তো আরও ভালো প্রফিট হবে আমাদের। তো সেক্ষেত্রে এবার আসা যাক যে ব্যাংক নিফটিতে আজকে আমরা কীভাবে ট্রেড করলাম। আমরা যেভাবে ট্রেড করেছি, সকালের দিকে একটা সি সাইডে আমরা নিয়েছিলাম, সেখানে খুব কুইক প্রফিট বুক করে বেরিয়ে চলে আসি, এবং তারপরে যে দু তিনটে ট্রেড করি সেখানে ভীষণ ভালো প্রফিট হয় এবং দুর্ধর্ষ লেভেলে। দেখুন আমি দেখিয়েছি আপনাদের, একটাতে 100 পয়েন্ট, আরেকটাতে গিয়ে 50 পয়েন্টের কাছাকাছি ক্যাপচার করি, তারপরে আমার মনে হচ্ছে 77 বা 88 পয়েন্টে এরকম কিছু একটা প্রফিট বুক করি। এই ছিল আজকের ব্যাপার। এবং যেই জায়গাটাতে আমার মনে হচ্ছে মিস করে গেছি সেটা হচ্ছে গিয়ে এই লেভেলটা। আমার ভীষণ ইচ্ছে ছিল যে যদি 48,888 ব্রেক করে তাহলে কিন্তু 49,222 অবধি যাওয়ার চান্সেস আছে। সেই জায়গাটা অবধি আমার দেখা হচ্ছিল, কিন্তু সেই টাইমে লাঞ্চ করার জন্য আমি চলে গেছিলাম, তো আর টাইম পাইনি। যাই হোক, লাঞ্চ অনেক দেরিতেই হয়েছে, তো সেক্ষেত্রে আমি যেহেতু একটা ডেট বাইরে আছি তো সেক্ষেত্রে তো বলাই যায় না যে সব কিছু টাইম মেনটেন করে যেমনভাবে করি যে মানে একটা ডেটার সময় ট্রেড করার আগে লাঞ্চ করে নিই, সেগুলো সম্ভব হয় না। তো সবসময় আপনার ক্ষেত্রে সম্ভবও হবে না, মার্কেট সবসময় আপনাকে ঠিক একটা জায়গাতে রাখবে। এখন দেখা যাক কালকের দিনের জন্য আমরা মার্কেটকে কীভাবে দেখব। আমরা দেখছি 15 মিনিটস চার্টে আমরা যদি দেখি একটু, দেখুন 15 মিনিটস চার্টে আমি দেখতে পাচ্ছি যে 48,847 গিয়ে মোটামুটি 5 মিনিটসের ক্যান্ডেলটা ক্লোজ আছে। এখন এই জোনের কাছাকাছি আপনাকে দেখতে হবে যে 48,888 এই লেভেলটার উপরে মার্কেট কিভাবে কাজ করছে। যদি দেখেন মার্কেট সেক্ষেত্রে যে 48,888 উপরেই ট্রেড করছে তাহলে কিন্তু আপনাদের টার্গেট থাকবে কত, 49,022 লেভেল, তারপরে টার্গেট থাকবে 49,133 লেভেল, তারপরে টার্গেট থাকবে 49,222 লেভেল। এই লেভেলগুলোর দিকে দেখতে পেতে পারেন আপসাইডের জন্য। যদি ধরুন ইনকেস 48,888 লেভেলটাকে ব্রেক করছে এবং ব্রেক করে সেটা সাস্টেন করছে, তাহলে দেখবেন 666 সাপোর্ট আসতে পারে, তারপরে আসতে পারে 555 লেভেল, এবং 555 যদি মানে ব্রেকডাউন দেয় তাহলে সেখানে 48,444 লেভেলকে আমরা সাপোর্ট হিসাবে দেখব। ওকে,
এইভাবে মার্কেটকে আমরা কালকে জাজমেন্ট করতে পারি। এবং আমার মনে হচ্ছে কালকে মার্কেট যেইভাবে মার্কেটের চার্ট প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী মার্কেট কিছুটা আরও কিছুটা যাওয়া উচিত। এবং সেখান থেকে অবশ্যই ভোটে দেখুন এই আজকের মিটিংয়ে কী ফয়সালা হচ্ছে, যদি আসে সেক্ষেত্রে আরও কিছুটা আমরা হয়তো আপসাইড দেখতে পারি। তবে 23,000 লেভেল যে এক্ষুনি সঙ্গে সঙ্গে চলে আসবে আগের মতন, সেই 23,000 আবার যেই সমস্ত অল টাইম হাইকে এক্ষুনি চলে আসবে সেটা হবে না, এটা একটা আমরা পুলব্যাক হিসাবেই ধরবো। আমরা কিছুটা অবশ্যই পতনের কথা ভেবেই চলবো মার্কেটে, যে প্রফিট বুকিং আবারও আসতে পারে, হতে পারে যে আমাদের ভয় দেখানো হচ্ছে সেটাও হতে পারে। মানে দেখুন মার্কেট তো খুব আনপ্রেডিক্টেবল জিনিস, তো সেক্ষেত্রে আজকে এক ধরনের জিনিস ঘটছে আমরা সেই অনুযায়ী, যেহেতু আমরা প্রাইস অ্যাকশন ট্রেডার কখনোই একটা বায়াসনেস নিয়ে চলবো না, যেই কথাটা আমি বারবার বলি কোনো বায়াসনেসই আমাদের মার্কেটের জন্য প্রপার না। তাই বায়াসনেস থেকে যত দূরে থাকা যায় তত মঙ্গল, আমরা বায়াসনেস থেকে একটু দূরে থাকবো এবং বায়াসনেসকে যত অ্যাভয়েড করে চলা যায় সেটাই আমাদের জন্য পাথেয় বলে মনে করি। যাই হোক মার্কেটকে এই হিসাবে আপনারা দেখতে পারেন, মার্কেটের এই লেভেলগুলোকে খুব ভালোভাবে দেখতে পারেন। এবার আসি নিফটি ফিফটির ক্ষেত্রে, আমরা যদি দেখি নিফটি ফিফটিতে কী দেখতে পারি, কালকে আছে নিফটি ফিফটির আমাদের এক্সপায়ারি, তো নিফটি ফিফটি অবশ্যই আমাদের সেখানে আমরা আলোচনা করব। আমরা যদি যাই নিফটির ক্ষেত্রে নিফটি চার্টে, তো নিফটি চার্টে কী দেখতে পাচ্ছি এটা একটা বিশাল বড় কিন্তু ফ্যাক্টর যে কালকে কীভাবে ট্রেড করব। ওকে, তো নিফটির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন সুন্দর পরিমাণে বেশ চারটা একটা ডবল প্যাটার্ন তৈরি করেছিল, এবং যদি দেখেন সেই লেভেল 22,244 এই লেভেলটাকে যখনই ব্রেকআউট করেছে তখন সেখান থেকে ডবলু প্যাটার্নে ব্রেকআউট দিয়ে দেখবেন ওই নেকলাইনের কাছাকাছি এসেছে, এবং একটা কাপ হ্যান্ডেল প্যাটার্নও দেখবেন এখানে তৈরি হয়েছিল, প্রায় ভি শেপের এসে কাপ হ্যান্ডেল টাইপের প্যাটার্ন একটা তৈরি করেছে, এবং সেটাকে যখন ব্রেকআউট করেছে 22,244 লেভেল থেকে একদম 555 লেভেল সে কিন্তু সোজাসাপটা গেছে। তো কালকের দিনের জন্য কি দেখতে পারি, 22,500 লেভেল একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, সাইকোলজিক্যাল সাপোর্ট। তো ওই সাইকোলজিক্যাল সাপোর্টটাকে যদি আমরা সাপোর্ট হিসেবে দেখতে পারি, কারণ যদি দেখেন প্রিভিয়াস ডেতেও ওই জায়গাতেই সাপোর্ট তৈরি করেছিল, এবার একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়, তো সেই গ্যাপটা ফুলফিল হয়ে গেছে। তো গ্যাপ যেহেতু ফুলফিল হয়ে গেছে ওখান থেকে কিছুটা আরও আপসাইডে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি দেখেন তো আমরা যদি দেখি 22,666 এই লেভেলটার পরে মার্কেটের ক্ষেত্রে দুটো লেভেল এসে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে 22,888 লেভেল, এবং তারপরে রেজিস্ট্যান্স এসে দাঁড়াচ্ছে একদম 23,055 লেভেল। তো এই দুটো লেভেল কি আমরা দেখতে পেতে পারি। তো আশা করছি আপনাদের প্রপারভাবে বোঝাতে পেরেছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের যদি লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন হতে চান তাহলে নিচে দেওয়া আছে লিঙ্ক, সেখানে গিয়ে আপনারা 1000 কুপন কোডটা দিয়ে আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে পারেন। আর যদি চান যে লাইভ আর ক্লাস দুটো একসাথে জয়েন করবেন তাহলে আমাদের দেওয়া নাম্বার 9331419228 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মানে দেখুন এবার ট্রেডিং করার সময় এসে গেছে, একটা ট্রেন্ড আমরা দেখতে পারি, কাল থেকে একদম নতুনভাবে আমরা ট্রেড করব, এবং এই টাইমটাই তো ট্রেডিং করার টাইম, প্রত্যেকটা টাইমই ট্রেডিং করার। আমরা কালকেও ভালো প্রফিট পেয়েছি, আজকেও প্রফিট পেয়েছি, কিন্তু ওই যে বললাম রিস্ক ম্যানেজমেন্ট অপশন ট্রেডিংটা খারাপ না, দুর্ধর্ষ প্রফিট হবে, কিন্তু যদি জেনে বুঝে সমস্ত কিছুকে এখানে তারাই মানে প্রফিট আর্ন করতে পারে যারা প্রপার শিখে এসেছে, যারা মানি ম্যানেজমেন্ট থেকে শুরু করে মানে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ পুরো ব্যাপারটা যাদের কাছে আয়ত্তে আছে তাদের জন্য একদম নতুন আর্ন করা যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আগে সুইং ট্রেডিং দিয়ে হাত প্র্যাকটিস করুন, ইন্টারডে করে স্টকে ইন্টারডে করে আগে হাত প্র্যাকটিস করুন, তারপরে আমাদের এই T20 বিশ্বকাপে না হয় আসা যাবে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখবেন। যাই হোক ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করান, আপনাদের ভালোবাসার জন্য আমরা আছি। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।